দেশতন জন মানুষ আর কেউ নয় নি যে অবস্থা গরে ইলে গরো আবা এঙ্গেজমেন্টের প্রস্তুতি লইতে যদি গুড়া দুনিয়া তুলি বুয়া এঙ্গেজমেন্টের দিন কেলে করিব খরা জানে ঘিনে ফারান যাবি না এবে হাল না বাগা সদরের বাড়ির মধ্যে দূরবীন দিয়ে হাত দাম মানে কি হনো মার নাই গুড়া সালা হাই টি আফল জিটল জিদর গেল কি কেন তুই দে এবে টাইমে তুই এড়কা সাইল তো ইচ্ছুস জারগো মেই কাপড় তুল আমা মাইনচার বাড়ি বাড়ি দূরবীন দিয়ে সিআইডি গিরি করতে মানা করছে তো নাববো তোমার একবারে দুরি আইয়ানে ফুটবল অড্ডিলে এক লাতি মারি একবারে দরজা ডিসকান দিয়ে ফাড়াই দিই গরর ডাগো দিন আসা না সি কুদে কুদি ডাগর আবার সেটি গিন না পারে কি অন ইয়ান সাইড দিয়ে রে এটা অসুবিধা কি হই দে জিয়ে নেব হোক না তোর আর লতই তার লহন মাত বল নাই জিন্দেগি বড় দেখে আছি দে ফোরর বাক অদ নাড়ি বের রাস্তা লয় না আর বাপসা খালি হইছ ফজত গরনি তার লগে এডুনি তোর আর লাই মানে কি তুই কি আর আর বাইরে না আর তোর বাপসা সাই তার লহ হইছ ফজত গর দে অংশে না তোর আর বালার লাই বলি এখন যদি তোর আর ঠিক করে দিন যা জিন্দেগি বড় গালাগালি করবি আর কেউ না বললে তুই করবি আমা আই তো আর এসব খোঁজ্য ফজতের মধ্যে নাই কারণ চেরিয়াল দিয়ে আর বেস্টি চেরিও আমেরিকার তাহে দুই দিন বাদে আয়ও আমেরিকার যাই বলি আর তো আর এইসব ডিসকাস্টিং জাগা সম্পত্তির খোঁজ্য ফজতের লাই বলি আই আর অদ্দেন চেরির সম্পর্কের মধ্যে কোনো রকম অকওয়ার্ড সিচুয়েশন ক্রিয়েট করতাম না মা মা এবার হন একবারে ইংলিশে বড় বড় বয় আনসার দিয়ে তুই এখানে আসাম নেই আই তোর দূরবীন দিয়ে না স্যার তোরে ইংলিশে ফাঁস গড়াত না পারিয়া না তুই সারে লোতে কার হাসে সিলিন্ডার ভরি ফেলাই দিই আর চেরি চেরি গড়াত দেয় চেরি তো বিদেশের তো নাই না তোর শুনি তো দূরের কথা তোরা একটা বাড়িতে আইয়ানে উল্ডাইয়ে সাই নেওয়া যায় ফতমতল দিয়ে আমার বাংলাদেশি ইংলিশই বে আর লোকে স্যুট ন করে এত আমি বাংলাদেশি ইংলিশই বে শিখতাম না স্যার আর যেহেতু আই আগে পরে আমেরিকার মধ্যে স্যাটেল হয়ে যাই মানে এত নাই আই সিন্দু যাই একেবারে আমেরিকার যাই না আমেরিকান ইংলিশই বে শিখ তো তুই যদি ফারো আমা আল্লাহ এখন ওকে আমেরিকান টিচার ঠিক করে দিতে পারো কে হো আর দ্বিতীয় হতল দিয়ে আমার চেরি তারা ইচ্ছেতে মাত্র দুই তিন দিন অত দেন আজ লাগেজ টাকে সগম মতো খুলিবে সমন অফা আর তুই শুনি শুনি করে ফরাম দিয়ে ফেলাই তাহলে কুদে একখানা দম লো এটি হদিন রেস্ট লইল তারপরে দেবা তো আরও বাড়িতে আইয়া না আরে এক সুলা মারি না বগা সদরেরও বাড়ি দিলে যাবি এত গুড়া দিন আর ত্যাডে ফরি তখন ফরিব যেহেতু আর দুজন আমেরিকান ওলা আর দুজনের থিঙ্কিংও ম্যাচ করে উমা তো যে ম্যাচ করা ঘরের ইতর গেটের সামনে দিয়ে গেল তুই ঠ্যাং দুনু আনাই নি দিয়ে শেষি ফেললি বুঝিস না তবে হতা নকইস ইতর বাড়ির যাবে ফোন দিয়ে গড়ত দে না তুই আর চেরি চেরি গড়ত দে চেরির এই সময় নাই তোরা লয় না আলোলে দোললে করিব সাগুই চেরি বিদেশে তুমি বন্ধু বান্ধব লয়ে ইচ্ছে দে এই ইংলিশে গুণের শাড়ি ফরাই দেখ কত সুন্দর লাগে আর তো করে আসা নিয়ে যার ফইলে তো বাদ দিদি শুনি হইলেও ভাবি এখন তো শুনি সব শিখতে হাসি না খাতি না তুই তোরা আনো আরে জ্যালাস গর ম্যাম সাহ লো ইচ্ছে তো কি ইতি জিন্দগি তো আরে বলতো না আর লোকে কালা হাইতো দেন না সুর দেখতে দেবা তো জিমি বদ্দার এঙ্গেজমেন্টের আগের দিন হইলে আয় না আর ইতি লইছে দেখুন দেখুন মানে এখন যা তুই তোমার কথা আন আছে সি বাবাসাদার বই ইন তিশারি খুঁজে দিলে আর দেখিলে বেড়ি সস একদম ঠিক নেই খালি না হেন নিগিরি করতে দেবে ইয়া পারি আর নকল গর দেরি সারি ইন ফরিয়ান মা বাবাসাদার বই নিমেন গলাত ফেজে দিন সিটি গোল না স্বর্ণ হনে জানে না সি কুদি একটা হার বার করি ফেলার মা বিয়ে জানার কে কেউ করার নু খালি তারা করার দে কত লইলে কত রংটা আসা কিরা হেড দেনি তুই বলে ফাল্লার গেস দে হনে যাবে ফ্ল্যান প্রোগ্রাম করে দাঁড়ানো হন দেখলে আসো না নগা মাকে টেক কুলস ফাল্লার কিলে যা মানছে আর আত্মে পার্লার যা বললে কোনো প্ল্যান প্রোগ্রাম ন লাগে আত্মে মনে হয়ে নাই গিয়ে পার্লার প্যারা হতা হতে হার লাগে তুই তো দেড় দিনকে দিন সাইজ বাড়ি যাবে আমি মনে করছি তুই বগা সদরের বাড়িতে অনুষ্ঠান হতে এটা যাই বেলা বলি প্রস্তুতি লর এনে ফুসল করে দেরি এলে করে হম ফরান না টুম্পনি তুই কোনো ফল না এ তোর লড়ালো মাত বলে আসে না এ তোর বিয়ের দত সঠিক করে নও দে আই কিলে আফসা ভি তোর বিয়ের যাই বেলা প্রস্তুতি লই দি আর তার কোনো হাম নাই তোরা কেউ দত ফাতিনি দিয়ে এনাই আগেই জানতাম কিন্তু আর তো মাস্ট জন ফলো কারণ চেরি হইলে আর বেস্টি আই ন গেলে চেরি গুস হয়ে যাবে কেন এই তীরে না গজ্জুম কেন ব্যাগ কিছু ম্যানেজ গজ্জুম আই কিছু বুঝিত না পারি তুই ওকে সলিউশন দে শোনা সালমো অবশ্য তুই সলিউশন দিবি হতুন তুই তো এলে ক্রিটিক্যাল সিচুয়েশন কোনোদিন ফেস ন করস তুই তো এক গজ্জে না আই কোনোদিন ন করি আর গজতাম ন সাইক এলে ক্রিটিক্যাল সিচুয়েশন ফেস ব্যাগকে হতা ন হইস আই চিন্তা করি দি তোরা ব্যাগগুলো মেয়েকে সাইয়ে না আই ন গেলাম কিন্তু চেরি যদি দেখে আই অনুষ্ঠানের মধ্যে নাই এতে যদি বাদ ফাতর তুমি জিদ করি উড়িয়ে নে আরও গড় তাই না আরে এক কুসলা মারিয়ে না রয়ে যাবই আর তাই ক্যান গুজ্জুম সালমো আই ক্যান গুজ্জুম সালমো তুই আরও হসো না ক্যান গুজ্জুম ক্যান গুজ্জুম ক্যান গুজ্জুম নবজির কিছু ক্যান গুজ্জুম তুই এত গফস কেন টুম্পু সাগুই তোর হতাই দিতে মন তো নাই হন সুড়ো হাল দুই একবার কেলা হাই এলফাল্লা তুই তো একবার দিবা না গেস আর তুই হত দে এলে ঘটনা যদি ঘটি যাগুই তাহলে আন্টিরে ডাকিয়ে নে আন্টির আড্ডি জুতা দিয়ে টপ টু বটম মায়ের হাই লইস তারপর ব্যাকিন ঠিক হয়ে যাবে
ফালতু হতা কিল্লে হদ দে আই না তোর মুখিয়েন সাগু জেলাসে কে লই গে গো ইতিল দে আর বেস্টি আই ইতির বেস্টি ইতি আর এলে কেনে বলিব আচ্ছা আর কেন বালা হতা তুই ফাল্লার তো নাইবে সময় চেরিরে দেখিলি নি তোর গেটের সামনে দি দেখি তো আই ইতি আর হাইও দি কিল্লে তোরা হাই দে দে তুই হনো দিউস নাই তিরে হাই আই হাই নো দি আই হ্যালো দি দি এ সালমনি তুই আপতুর ফুসর গজস না তুই আর বেস্টি রে হ্যালো দি তুই গেজ দে তুতুন ফুসুর করে বের কি আছে আপ দনা সাই দি ফেলাই এ তোরা টললে মানছল নাই বলি বেস্টি বেস্টি অকলর ভিতরে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যাবে দুনিয়া দাড়ি ভাঙে এ তুত কি না এখন ফালার জম ফিট যাবে আর জজ জজ লগে আরে লই যা তুই ইতি হাই বারে দি তুই হাই বেতি আনলে রেখে দে ইয়া তুই হাই ফেলাই স্যার হাই বে তুই আর হাস হাই শুনা তুই সিল্কি সুলে কি নাই তোর টানি দি ও খুদা আই ক্যান গইতাম আইন দি ডিজায়ার ইতি লাল সুগো সুগো ফজ্জে ইতি আর হাই দি আই হ্যালো দি আই তো হইন না পারি তুই চেরির হাই হলে বলে এলে মরি যাবে একদম বালাই তোর হাই ন দে দেবি তো তোর বেস্টি রে আই ছবল মারিয়ে না আর বেস্টি বানাই ফেললাম সালমনি তুই সীমার বাইরে ন যাস আর তুই চেরির হাসে কোনো আর নামে ফ্যাস্টেস্ট লাগাইস না হ্যাঁ তুই তো ওয়ার্ল্ড ফেমাস দুইন দে মাইফা এডুনি ফেসবুক টেসবুকে কিনে হ্যাঁ বন্ধ কর তুই লাই ইম্পর্টেন্ট হতা হই দিন ও দেখ তুই ইম্পর্টেন্ট হতার তো বাদ দে ইসা এবার হনে ফ্রেন্ড রিকোয়েস্ট ফাড়াই তোর বেস্টি চেরি আর ফ্রেন্ড রিকোয়েস্ট ফাড়াই দে শাশু না এ শা সালমনি রিকোয়েস্ট ইবে তুই অ্যাকসেপ্ট না করিবি এখন ডিলিট করিবি তুই আর সামনে নই রে গোড়া বাড়ি তুলি বুয়াই বুঝছ না কিল্লে ডিলিট করে দে তোর বেস্টি আর ফ্রেন্ড রিকোয়েস্ট ফাড়াই আর কি দোষ এ জাফা তুই ইজ দা আর সিনিয়র তুই আর সিনিয়র ওই না আর আর ভিতরে কাজ জোর গই তোরে কি আর লো মানান না আফা ফ্রেন্ড রিকোয়েস্ট ইবে অ্যাকসেপ্ট না করিস না আফা প্লিজ আফা আপন বালা দেন তুল হতা মতো তো ব্যাগ এ সা সালমনি ইতার লগে আর লগে দুইনের হইজে ফজত মারা মারি হাড়া হাড়ি সম্পর্ক তুই ফোন আকলে চেরি ফ্রেন্ড কইছে অ্যাকসেপ্ট করিবে হদ এখন ডিলিট করিবি তুই বাস সামনে নইলে আই এখন যাইয়ে নে বরাব্বু বরামু দাদি আর আব্বু আম্মু ওয়াহিদ বদ্দার উন্তে মোবাইল করিয়ে না কইউমে এখন ডিলিট কর তুই আর সামনে যা দেরি ন করিস হই দেখু যাই না তুই একে দেখু যা তোর আই দেখাই তো টুম্পা কি জিনিস ইয়েন তুই এখন হারে হারে টেরফাবি বুঝছ না আজ ইয়ে তুন তুললো আনলো শত্রু শত্রু খেলা শুরু হয়ে আমি বড় আম্মুর হাসে যাই রাখে অননে বেহা হতা কা হট না অননে বেহা হতা হতা কা হাল লগে এটা না অননে বেহা হতা হতা কা হাল আফা ফ্রেন্ড রিকোয়েস্ট ইবে অ্যাকসেপ্ট না করিস না আফা তোরা রে আইতরে হাল লগে আইতরে হ্যালো দিদি এসা সালমনি তোরা আই দেখাই উম তো টুম্পা কি জিনিস ইয়েন তুই এখন হারে হারে টের পাবি বুঝছিস না দাঁড়া বলে গেছি তুললো আচ্ছা টুম্পা কি জিনিস আর দ্বিতীয় হতাল দিও মা দ্বিতীয় হতাল দিয়ে চেরি তারা ইচ্ছেতে মাত্র আর দ্বিতীয় হতাল দিও মা চেরি তারা ইচ্ছেতে মাত্র দুই তিন দিন অর্ধে আনে আর তুমি শুনিস